চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। কেক কাটা ও কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করেছে নারায়ণগঞ্জের বন্দরের স্বনামধন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমি। বৃহস্পতিবার বেলা 12টায় বন্দরের দক্ষিণ কলাবাগস্থ প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলার সমাজসেবা কর্মকর্তা এস এম মুক্তার হোসেন ও বন্দর থানা ওসি তদন্ত তারিফুল ইসলাম। অটিজম শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম ওবায়দুল হক আরিফের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো চেয়ারম্যান উন্মি হক। বন্দর 9 নং কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হালিম, বন্দর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সদস্য সাব্বির আহমেদ ইমন মেম্বার, সমাজসেবক মোহাম্মদ মিনহাজ উদ্দিন। প্রধান অতিথি বক্তব্যে শুক্লা সরকার বলেন, as early as possible registration আগে করান। আপনার সরকারি যে এই কাজগুলো করার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগে, যে ক্যারেক্টারিস্টিকগুলো লাগে, এগুলো আগে ফিল আপ করেন। এটা আপনি পিছনে লাগে না, আপনি আপনার সব কিছু এই স্কুলের জন্য ঢালছেন। এখন এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি এটা ব্যবসা হিসেবে নিন নাই। এটা আপনার সম্পূর্ণ আল্লাহ আসলে তাকে সে দায়িত্ব দেয় যে সে দায়িত্ব পালনের ক্ষমতা রাখে। আপনি সহ এখানে বাকি 17 জন যারা আছেন, যারা এদের নারেশিং করতেছেন, যারা এদের ক্লাস নিচ্ছেন, এনাদের মন মানসিকতা অনেক উদার, অনেক উপরে। এর ধারে কাছে আমি নাই, আমরা নাই। মানে আপনারা যদি আপনাদের অপরাধ আমাদের নেওয়া উচিত, আপনাদের দোয়া আমাদের নেওয়া উচিত যে আপনাদের মতো মন মানসিকতা যেন আমাদের হয়। আমরা এরকম মন মানসিকতা না, হয়তো আমি আপনার জায়গায় থাকলে আমি হয়তো ওদেরকে সেই সার্ভিসটা দিতে পারতাম না। এই জন্য আমরা আমাকে বা আমাদের দেখুন, আমরা যারা বসে আছি কেউ আপনাদের জায়গায় নাই। আমি কিন্তু আরিফ হইতে পারবো না, আমি কিন্তু ওই ম্যাডাম হইতে পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহ আমাকে সেই ক্ষমতা দেন নাই। আজকে আপনারা আমাকে ক্ষমতা পান মনে করতেছেন, আমি কিচ্ছু না, আমি ওদের কাছে কিচ্ছু না, কিছুই না। এই যে এরকম একজন স্পেশাল চাইল্ডকে প্রতিবন্ধী বাচ্চাকে, আপনারা যারা মা বাবা এখানে আছেন তারা জানেন কত কষ্ট করে মানুষ করতে হয়, কত কষ্ট আপনাদের যায় সারা দিন সারা রাত, আপনারা কত কষ্ট করেন। এই আপনারা মা বাবারাও স্পেশাল, আপনাদেরকে আল্লাহ এই জন্যই দায়িত্বটা দিছে, এই জন্যই আপনার ঘরে আপনার গর্ভে সন্তান দিছে। এই উদ্যোগটা আমাদের বর্তমান
বাংলাদেশে পুনর্গঠন নিষ্পাদন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ঐকান্তিক ইচ্ছার বদলে ওনার কন্যা সারা বাংলাদেশে এই অটিস্টিক যারা বিভিন্ন প্রতিবন্ধিতা যারা আছে তাদেরকে নিয়েই বিপুল প্রত্যেক উপজেলায় এবং এমনকি উপজেলার আমরা এটা একেবারে খাবার মাস সহ সুন্দর একটা